আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। আজকে এইচপির আরেকটি ল্যাপটপ নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। এই ল্যাপটপটিতে কি রয়েছে কনফিগারেশন, কত এর প্রাইস, থাকবে আমার অনেস্ট ওপিনিয়ন, এই ল্যাপটপটিতে কিছু ভালো এবং কিছু মন্দ দিক রয়েছে, এই বিষয়গুলো নিয়েই আলোচনা করব। আপনারা দেখছেন ঢাকা ইনফো চ্যানেল, আমি মনির আছি আপনাদের সাথে। সো দেখুন, এই ল্যাপটপটি আমরা প্রথমে রান করে দেখছি। এই ল্যাপটপটির মূল দুটি ফিচারের মধ্যে আমি যেটি বলবো সেটি হচ্ছে, এক হচ্ছে ডিসপ্লে কোয়ালিটি এবং ডিসপ্লে রেজুলেশন। দেখুন, এটি ফুল এইচডি রেজুলেশনের আইপিএস ডিসপ্লে কিন্তু আপনারা কোর আই থ্রিতে পেয়ে যাচ্ছেন। এই ল্যাপটপটির প্রসেসর মডেল হচ্ছে কোর আই থ্রি 10th generation, যেটির প্রসেসর মডেল হচ্ছে 1005G1। এই প্রসেসরটিতে কোর রয়েছে 2, থ্রেড রয়েছে 4 MB ক্যাশের প্রসেসর, আর এই প্রসেসরটি 10 nanometer বেজের উপরে একটি প্রসেসর। সো এটি একটি স্পিডি প্রসেসর, এখানে ক্লক স্পিড 1.2 GHz থেকে 3.4 GHz পর্যন্ত টার্বো বুস্ট হবে। এই দেখুন, এই টাচপ্যাডটি কিন্তু অনেক সুন্দর স্মুথ এবং কিবোর্ডটাও একটু আলাদা সিলভার কালারের হয়েছে, আগে কিন্তু এটি ব্ল্যাক কালারের ছিল। সো সব দিক দিয়ে আমি বলবো যে এই ল্যাপটপটি কিন্তু গেট আপ চমৎকার একটি গেট আপ। এখানে স্টোরেজ হিসাবে আপনারা পাবেন 1 TB হার্ড ডিস্ক, থাকছে M.2 স্লট, আপনারা চাইলে M.2 লাগাতে পারবেন, সেটি NVMe বা M.2 SATA, সব ধরনের SSD কিন্তু এখানে সাপোর্টেড। এখানে স্টোরেজ পেয়ে গেলাম আমরা। এখন যেটি বলবো সেটি হচ্ছে যে এর পোর্টসগুলো, এখানে দেখুন কার্ড রিডার USB 3.1 3.0 এই পোর্টগুলো আমরা পেয়ে গেলাম, এবং এটি আলট্রা স্লিম হওয়ার কারণে কিন্তু এখানে VGA এবং DVD প্লেয়ার থাকবে না। এই ল্যাপটপটি কালার একটু আলাদা কালার, এটি গোল্ড সিলভার মিক্সড একটি কালার, সো দেখতে সুন্দর লাগবে। এখানে কিন্তু অডিও ইম্পোর্ট পোর্টও পেয়ে যাচ্ছেন, HDMI এবং ল্যান পোর্টও থাকছে, থাকছে USB এবং টাইপ সি এবং LED নোটিফিকেশন। তো মোটামুটি সব ধরনের পোর্ট কিন্তু এখানে পেয়ে গেলাম। এখানে র্যাম হিসাবে আপনারা পেয়ে যাবেন DDR4-এর 4GB 2666 বাসের, এবং থাকছে র্যামের এক্সট্রা স্লট। সো সেদিক থেকেও কিন্তু এই ল্যাপটপটি আপগ্রেড। এই ল্যাপটপটিতে আরও যে ফিচারগুলো রয়েছে সেগুলো একটু বলি। সেটি হচ্ছে যে এখানে উইন্ডোজ 10 লাইসেন্স ভার্সন পাবেন, এবং এখানে HD ওয়েব ক্যামেরা পাবেন, আর ডিসপ্লে হিসাবে আমি আবারও বলছি এটিতে ফুল এইচডি 1920x1080 রেজুলেশনের একদম ন্যারো এজ ডিসপ্লে আপনারা এখানে পেয়ে যাবেন। এই ল্যাপটপটিতে স্টোরেজ 1 TB আছে, কিন্তু SSD লাগানো আপনার খুবই ইম্পর্টেন্ট, কারণ এই ল্যাপটপটি যদি আপনি SSD না লাগান তাহলে কিন্তু আপনারা পারফরমেন্স বেটার পাবেন না, এবং SSD না লাগানোর ফলে এই ল্যাপটপটি কিন্তু কিছুটা ডিসঅ্যাপয়েন্টিং রয়েছে, যেটি সেটি হচ্ছে হালকা একটু হিট হতে পারে আর একটু স্লো কাজ করবে। আবার কোনো কোনো ক্ষেত্রে এরকম রিপোর্ট আপনারা পেয়ে থাকবেন যে এটি হ্যাং প্রবলেম, যদিও এটি হ্যাং প্রবলেম আমাদের কাছে পাওয়া যায়নি, তবে দু একটি ফিডব্যাক আমরা এরকম পেয়ে থাকি। সো সেই দিক থেকে আমি বলবো যেটি, যে আপনারা যখন কিনবেন তখন অবশ্যই SSD লাগিয়ে নেওয়ার চেষ্টা করবেন। র্যাম আপনার 4GB আছে, আপনারা চাইলে 8GB করতে পারেন, তবে র্যাম অতটা ম্যান্ডেটরি নয়, তবে SSD কিন্তু অবশ্যই লাগিয়ে নেবেন, তা না হলে কিন্তু এই ল্যাপটপটির রিয়েল পারফরমেন্স পাবেন না। এখন আমরা যেটি বলবো যে এই ল্যাপটপটির প্রাইস কত হতে পারে। এই ল্যাপটপটির প্রাইস 49,500 টাকা, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইবাররা পাবে ডিসকাউন্ট। যারা আমার চ্যানেলটি দেখছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এই ল্যাপটপটি দেখুন খুবই স্লিম এবং দেখতে সুন্দর, খুবই লাইট ওয়েটের ল্যাপটপ। সো যারা ইজি টু ক্যারি করতে চান এবং লং, আরেকটি কথা না বললে নাই, এই ল্যাপটপটির ওয়ারেন্টি আপনারা 2 বছর পাবেন, এবং ব্যাটারি ব্যাকআপ 3 ঘন্টা প্লাস মাইনাস হয়ে থাকবে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য।